অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 23 নভেম্বর টু 29 নভেম্বর, এই সপ্তাহ, আগামী সপ্তাহটা কেমন যেতে চলেছে মেষ রাশি টু কন্যা রাশির, এই ভিডিওতে এই নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং চন্দ্র রাশি ধরে এই ভিডিওটি আপনার সামনে প্রেজেন্ট করা হচ্ছে। এই সপ্তাহে চন্দ্র কুম্ভ রাশিতে, মীন রাশিতে এবং মেষ রাশিতে থাকবে এবং এই সপ্তাহে বুধ রাশি পরিবর্তন করছে শেষের দিকে। তো আমি এখানে বুধ এবং চন্দ্র দুটিকে ধরেই আপনাদের সামনে এই রাশিফলটি আমি প্রেজেন্ট করছি। শুরু করা যাক, কেমন যেতে চলেছে এই সপ্তাহ মেষ টু কন্যা। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা যদি আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, অবশ্যই এই নাম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, প্রথমেই বলি মেষ রাশির কথা। মেষ রাশির আগামী সপ্তাহ কেমন যেতে চলেছে, প্রথম আসি স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহটা খুব ভালো দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। এরপরে আসে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে পজিটিভ, অর্থাৎ যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, আর্থিক স্টেবিলিটিটা যথেষ্ট ভালো থাকবে এবং প্রেমজ জায়গাটার ব্যাপারটা, আপনাদের লাভ লাইফের জায়গাটা কিন্তু এ সপ্তাহে আপনাদের ক্ষেত্রে শুভ। নতুন কর্মের যোগ দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, কিন্তু মাসে সপ্তাহের মাঝামাঝিতে একটু হলেও আপনারা টেনশনে থাকবেন এবং কোনো গুরুত্বপূর্ণ লেনদেনের ব্যাপারে আপনারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদের যারা পড়া বিদ্যার্থীরা আছে তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো, অর্থাৎ পড়াশোনার দিকটা যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে এই সপ্তাহে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি চোখে পড়ার মতোই, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ইনকাম কিন্তু আপনাদের আসবে। তবে আপনাদের গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে অবশ্যই একটু যদি সপ্তাহের মাঝামাঝি করেন, সাবধানে কিন্তু যে কোনো ব্যাপারে ডিল করবেন। কোনো শুভ সংবাদ আপনাদের আসবে এই সপ্তাহে এবং বাড়িতে শুভ কাজ আপনাদের কিন্তু হবে এবং বিবাহের জায়গাটাও কিন্তু আপনাদের প্রশস্ত হচ্ছে এই সপ্তাহে এবং কোনো কিছু কিনা এই জায়গাটা কিন্তু তৈরি করছে সপ্তাহের শেষের ভাগে। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের লাভ লাইফটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই সপ্তাহে, কারণ আপনাদের ক্ষেত্রে মানে প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর সৃষ্টি হবে, এই জায়গাটা একটু হলেও সতর্কতা থাকুন, মানে প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, সফলতা সাকসেসের জায়গা আপনাদের তৈরি করবে 100% এবং আপনাদের কার্যক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠা আপনারা পাবেন, কার্যক্ষেত্রে আপনাদের মান সম্মান বাড়বে। এ সপ্তাহে আপনারা কোনো কিছু কিনতে পারেন বা তার কেনার জন্য বুকিং করতে পারেন, সে গাড়ি হোক বা আপনি কোনো জায়গা কেনার জন্য সেটা টাকা অ্যাডভান্স করলেন, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশির জন্য। আপনাদের বাড়িতে মাঙ্গলিক কাজের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের কিন্তু হবে। যারা বিদ্যার্থী আছে তাদের ক্ষেত্রে একটু হলো অমনোযোগী পড়াশোনাতে থাকছে, স্বামী স্ত্রীর ব্যাপারে বন্ডিংটা আপনাদের মধ্যে যথেষ্ট ভালো থাকছে, অর্থাৎ দাম্পত্য জীবন আপনাদের ভালো। তবে কথাবার্তার মধ্যে আপনারা একটু চিন্তাভাবনা করে কথা বলবেন, হুটপাটটা সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না, যেটাতে আপনি যেন বেকায়দাই না পড়েন বৃষ রাশি।
এবং আপনাদের সন্তানের দিকটা যথেষ্ট ভালো, এ সপ্তাহে সন্তান সুখের জায়গায় তৈরি করছে, এবং আপনাদের পুরাতন কোনো কাজ হয়ে যাওয়ার দিক কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো থাকবে, শারীরিক পার্টটা আপনাদের ভালো, এবং আপনাদের লাভ লাইফ ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা আছে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং কর্মক্ষেত্রে আপনাদের সফলতা থাকবে, ভাগ্যের সহায়তা আপনারা পাবেন মিথুন রাশি, এবং লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের তৈরি করবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে, কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট এ সপ্তাহে আপনারা করবেন না। হিউজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। এবং মিথুন রাশির দাম্পত্য জীবন যথেষ্ট ভালো, দাম্পত্য সুখের জায়গায় তৈরি করছে, দাম্পত্য লাভ লাইফের জায়গাও ভালো। এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের খুব একটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না, উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা, কিন্তু যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো। কিছু কিছু ক্ষেত্রে স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং আপনাদের পুরাতন কোনো কাজ আটকে আছে সেই কাজ সম্পূর্ণ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি করছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের প্রথমেই বলি, আপনাদের শরীরের জায়গাটা যথেষ্ট ভালো, শরীর সরকারের জায়গায় আপনাদের আগের থেকে অনেক ভালো হবে। আপনারা ভাগ্যের সহায়তা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সে তার সহায়তা কিন্তু আপনারা পাবেন। কর্মক্ষেত্রে আপনারা কর্ম লাভ হবে, কর্মক্ষেত্রের মান সম্মান বৃদ্ধি পাবে, কর্মপ্রাপ্তির জায়গা তৈরি করছে, এবং কর্মক্ষেত্রে যথেষ্ট আপনার নাম খ্যাতি বৃদ্ধি পাবে, এবং আপনাদের লাভ লাইফ অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু যথেষ্ট বন্ডিং কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে, অর্থাৎ লাভ লাইফের দিকটা আপনাদের ভালো। সন্তান ক্ষেত্রে আপনাদের এম সপ্তাহটা যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, সন্তানের দিকটা আপনাদের যথেষ্ট ভালো। মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোনো একটা ভালো শুভ কাজ হওয়ার কিন্তু দেখা যাচ্ছে, মাঙ্গলিক ক্রিয়া এই জায়গাটা কিন্তু তৈরি করছে আপনাদের। এই সপ্তাহে আপনারা বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা আপনারা পাবেন, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবেন, এই জায়গাটা কিন্তু তৈরি করবে, এবং মায়ের থেকে সাহায্য মা এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করবে কর্কট রাশির জন্য। এবং আপনাদের কোনো জায়গা বা জমি কিনা বা কোনো গাড়ি কিনা এর জন্য কিন্তু আপনারা টাকা অ্যাডভান্স করতে পারেন, এই যাও এটাও কিন্তু আপনাদের তৈরি করছে। শুভ কোনো সংবাদ কর্কট রাশির কিন্তু এ সপ্তাহে আসার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনের মনস্কামনা পূরণ হওয়ার কিন্তু জায়গা থাকছে, তবে দূরযাত্রা করবেন না, দূরযাত্রা থেকে বিরত থাকুন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো, শারীরিক পার্টটা আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু তৈরি করছে, এবং আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহে যারা লাভ লাইফের জায়গাটা আছে লাভ লাইফের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু হলো টেনশনে থাকবেন, দূরযাত্রা অর্থাৎ করবেন না, কোনো ভ্রমণ কিন্তু এ সপ্তাহে চট করে করবেন না। কর্মক্ষেত্রে আপনাদের চাপ থাকবে, কর্মক্ষেত্রে জটিলতা থাকবে, এবং নতুন ব্যবসা তৈরি করা বা আরম্ভ করার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। সন্তানের ক্ষেত্রে মোটামুটি শুভ, মধ্যম, ওভারঅল সিংহরাশির মোটামুটি যাবে। এরপরে আসি কন্যারাশি। কন্যারাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য লাভ হবে, শরীর স্বাস্থ্যের দিক ভালো, আপনাদের দাম্পত্য জীবন সুখের যাবে, আপনাদের সন্তান ভাগ্য শুভ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু এই সময় দেখা যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে সফলতা পাবেন, এবং আপনাদের শিক্ষা ক্ষেত্রে একটু হলো অমনোযোগী কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের আটকে থাকা দীর্ঘদিনের কাজ কন্যা রাশির কিন্তু
সম্পূর্ণ হবে এ সপ্তাহে। মোটামুটি কন্যা রাশির এ সপ্তাহে কিন্তু সাকসেসের সপ্তাহ।